যদি সমুদ্রের মাঝে কোনো কন্টেইনারকে এভাবে ভাসতে দেখেন তাহলে ভাববেন আপনার লটারি লেগে গেছে। আসলে বড় বড় কোম্পানি যখন তাদের প্রোডাক্টকে বড় বড় কার্গো শিপের মাধ্যমে এক দেশ থেকে অন্য দেশে পাঠায় তখন কিছু কন্টেইনার সমুদ্রের ভিতরে পড়ে যায় আর প্রতি বছর 1400 এর বেশি কন্টেইনার এভাবে পানিতে সমাহিত হয়ে যায় যার মধ্যে কিছু কন্টেইনার তো পানিতে পড়তেই তলিয়ে যায় আর কিছু কন্টেইনার ভাসতে থাকে এমনই 2021 সালে কিছু লোক সমুদ্রের মাঝে একটি কন্টেইনারকে দেখতে পায় আর যখন তারা কন্টেইনারকে কেটে দেখে তখন ভিতরে আইফোন ভর্তি ছিল তার মানে পয়সাই পয়সা হোগা